ইংরেজ বাজার, সুন্দর ইংরেজ বাজার, এই ডাক দিয়ে মালদা শহরের ইংরেজদের পৌরসভা এক পদযাত্রার আয়োজন করে। মালদা শহরের টাউন হল ময়দান থেকে এই পদযাত্রা শুরু করা হয়। নির্মল ইংরেজ বাজার, সুন্দর ইংরেজ বাজার, এই ডাক দিয়ে শুক্রবার সকালে মালদা জেলার ইংরেজ বাজার পৌরসভা এক পদযাত্রার আয়োজন করে। মালদা শহরের টাউন হল ময়দান থেকে এই পদযাত্রা শুরু হয়। মিশন নির্মল বাংলা ও রাজ্য সরকার জীবিকা মিশনের সংযুক্তিকরণ কর্মসূচির লক্ষ্যে জলের অপচয় বন্ধ করুন, প্লাস্টিক বর্জন করুন, পরিবেশ বান্ধব শহর গড়ে তুলতে পচনশীল বর্জ্য ও অপচনশীল বর্জ্য পৃথকীকরণ করে পরিবেশ সুন্দর করার ডাক দেওয়া হয় এই পদযাত্রা থেকে। এই পদযাত্রায় সামিল হয়েছিলেন ইংরেজদের পৌরসভার কর্মচারীগণ থেকে শহরের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এদিনকার এই পদযাত্রার নেতৃত্ব দেন ইংরেজদের পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ। আজকে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইংলিশ বাজার পৌরসভাকে যে তিনি বার্তা দিয়েছেন, 10 দিন ধরে বিভিন্ন নির্মাণ বাংলার কর্মসূচি তিনি দিয়েছেন, সেই কর্মসূচি আমরা পালন করে আজকে তার শেষ দিন। তিনি যেমন বলেছেন জল অপচয় বন্ধ করতে হবে, গাছ লাগিয়ে মানুষের প্রাণকে ফিরিয়ে দিতে হবে, যেখানে সেখানে নোংরা ফেলে দূষণ করবেন না, এই বার্তাগুলো আমরা বিভিন্ন স্কুলে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিয়েছি। সেই বার্তাটা আজকে আমরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এবং সেলফ হেল্প গ্রুপের মহিলাদের নিয়ে আজকে আমরা একটা র্যালি করছি। সেই র্যালিটাকে যেন মালদা শহরের বিভিন্ন জনগণের কাছে আমাদের মুখ্যমন্ত্রীর আবেদন রাখার জন্য এই র্যালি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।